গুড আফটারনুন আমি মৃদুল আমি সম্রাট এন্ড বিহাইন্ড দ্য লেন্স পৌলব এন্ড ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল একলা পোলাপান লেটস রক আজ আমরা চলে এসেছি রানাঘাটে সিদ্ধেশ্বরী কালী মন্দির কৃষ্ণচন্দ্র রাজা এখান থেকে যাচ্ছিলেন যাবার সময় তারপরে দেখছেন একটা কান্নার আওয়াজ আর কার কান্নার আওয়াজ সেটা তখন দেখা যাচ্ছে মায়ের বাচ্চা কাঁদছে তখন তাকে কি ব্যাপারে সে তারপর স্বপ্ন পায় স্বপ্ন পাওয়ার পর তখন মাকে উদ্ধার করে ওখানে এই বেদি থেকে তাকে পায় তারপরে আর সেইটা আমরা হচ্ছি এখানে পুরোহিত সেখানে আমরা আমার ঠাকুরদাদার ইয়েকে তিনি পুরোহিত হিসাবে তাকে দেখাশোনা ভার দেন ভোলানাথ ভট্টাচার্য তার নাম এখন দান দেওয়ার পরে তারপর আমরা তারপর থেকে তার জেনারেশন জেনারেশন বাই জেনারেশন আমরা আস্তে আস্তে আসি আপনারা ঐতিহ্যটাকে ধরে রেখেছেন এখানে এখানে তার আগে বিশাল বড় বটগাছ ছিল বটগাছের তলায় তার নিচেই মানে মায়ের মূর্তিটা ছিল এবং সেই মূর্তিটার নিচে বিশাল বড় বেদি যে বেদির উপরে উঠলে সারা রানাটকে দেখা যেত এত বড় ছিল মানে পুরো কচ্ছপের মতন একেবারে পুরো বেদিটা ছিল সারা রানাটকে দেখা যেত এত তখন রানাঘাট তখন নাম হতো নাম ছিল না নাম ছিল ব্রহ্মডাঙ্গা ব্রহ্মডাঙ্গা রণাডাকাত যিনি ছিলেন তিনি পুজো করতেন আর এবং উনি এখানে সাধনা করে সিদ্ধ লাভ করেন সিদ্ধ লাভ করে উনি পুজো করতেন ওই মূর্তিটা যখন ছিল তারপরে ওই মূর্তিটা সাহেব এক সাহেব ছুঁয়ে নেয় ইংরেজ সাহেব ছুঁয়ে দেয় ছুঁয়ে দেওয়ার পরে সেই মূর্তিটা জলে দিয়ে দেওয়া হয় তার বদলে বেনারস থেকে মায়ের মূর্তি নিয়ে আসা হয় তখন বেনারসের থেকে তখন দক্ষিণেশ্বরের মূর্তি তখন একই মূর্তি দেখবেন দক্ষিণেশ্বরের আর বেনারসের মানে আমার মায়ের মূর্তি একই টাইপের আচ্ছা ভবতারিণী আর মায়ের মূর্তি একই টাইপের ওই বেনারসে থেকে দুটো মূর্তি তৈরি হয়েছিল এবার ওইখানে এই মূর্তিটাকে রানী রাসমণি রায় পছন্দ হয়েছিল আচ্ছা দক্ষিণেশ্বরের রানী রাসমণি একটা কোনো কারণে দেখেন সেই মূর্তিটাকে তিনি আর সেদিনকে স্থাপিত করতে পারেননি সেই মূর্তিটা আমরা আমাদের এখানে চলে এসেছে আচ্ছা সেই সময়ের মধ্যে এই মূর্তিটাকে তখন মায়ের যে এটাকে মায়ের কষ্টি পাথর একেবারে কষ্টি পাথর সেটা মাকে মাকে তখন এখানে মানে ওই ভবতারিণী ওইদিকে চলে গেলে মা এখানে চলে এসে মায়ের ইয়ে কিন্তু মায়ের প্রচণ্ড মহিমা এবং অনেক অলৌকিক আছে সে অলৌকিক মানে বলতে গেলে অনেকটা সময় লাগবে হ্যাঁ আমি সারাংশে একটুখানি বললাম সেই অলৌকিক আছে মায়ের কাছে মানে এমনি সারা রানাঘাটবাসী তার প্রতি বিশ্বাস আছে
প্রচুর বিশ্বাস আছে, মাকে যেরকমভাবে ডাকলে সেরকমভাবে মাকে কিন্তু বুঝতে পারে, সব মানুষ কিন্তু সেভাবে বুঝতে পারে। যার জন্যে প্রচুর ভক্ত আসে মাকে পুজো দিতে, আমেরিকা থেকেও লোক এসেছে, বহু বাইরের থেকেও লোক আসে। আর আমাদের মনের ভিতরে একটা ইয়ে লেগেছে, কেন এইভাবে আত্মনাথ, ওই মাঠার আত্মনাথ আর আমাদের আর ঠিক কিছু হয় না, সেই কারণে সে বলিটা বন্ধ করে গেছে সামনের দিকে, মায়ের সামনে একদম বলিটার একেবারে ঢুকতে গেলে ওটা হচ্ছে বাঁদিকে পড়ে, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে, সেই তার জন্যে আর বলিটা আর আমাদের এখানে ওইখানে ওটা জায়গাটা বাঁধিয়ে দিকে দেওয়া হচ্ছে, ওখানে লোকে ধূপ মোমবাতি দেয় প্রণাম করে। তোমরা এসো এখানে, প্রসাদ গ্রহণ করো এখান থেকে, মায়ের আশীর্বাদ গ্রহণ করো, অবশ্যই এসো একবার ঘুরে যাও। খুব ঐতিহ্যশালী, খুব পুরনো আর খুব জাগ্রত একটা মন্দির এটা। আমরা অনুমান করেছি ৫০০-৬০০ বছর, আমরা একটা অনুমান করি ৫০০-৬০০ বছর, আমরা কিন্তু একদম সঠিকভাবে জানি, অনুমান করা হয় ৫০০-৬০০ বছর। আমরা যেটা কৃষ্ণচন্দ্র রাজা তাই আজ থেকে পাই 250 বছর আগে এখানের কথা, সেটাও সেটা এটা ৫০০-৬০০ বছর আমরা অনুমান করি। আমরা সর্বপ্রথমে জানি না আমরা কত বছর আগে এখানের কথা, এখান থেকে আমাদের সেই সময়ের রামপ্রসাদ এখান থেকে যাতায়াত করছে, কৃষ্ণনগরে যাচ্ছিল, কৃষ্ণনগর থেকে এবার ফিরে যাচ্ছে সে ইয়ের দিকে, তার বাড়ির দিকে হরিশহরের দিকে যাচ্ছিল। তখন ওই সময় তখন অনেক ডাকাত মানে লোকজন ধরে নিয়ে এসে তাকে রামকৃষ্ণ এখানে রামপ্রসাদ এখানে এসে তাকে তার গান শোনায়, মাকে অনেক রকমভাবে তাকে ইয়ে করে, উনি ওনার প্রচণ্ড ভক্তিতে মা যেন আরও জঞ্জল হয়ে প্রসাদের যে বই মানে ইয়েগুলো আছে তার মধ্যে রানাঘাটের সম্বন্ধে ইতিহাস খানিক আছে, সিদ্ধেশ্বরী মন্দিরের সম্পর্কে সিদ্ধেশ্বরী মায়ের একটা গানও আছে। বন্ধুরা, তোমরা শুনলে দাদার মুখ থেকে মন্দিরের ইতিহাস সম্পর্কে তথ্য, তোমরা এসো দেখে যাও, এখানকার অ্যাটমসফিয়ারটাও মানে খুব মনোরম, তোমরা এখানে এলেই মনটা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো আমরা রেকমেন্ড করছি তোমরা অবশ্যই এসো এখানে ঘুরে যাও। প্রতিটি মানুষ উপকার পায়, প্রতিটি মানুষ মায়ের কাছে উপকার পায়, তার জন্যে মার কাছেও খুব মানুষও আসে, ভক্তরা প্রচুর ভক্ত, নানা দিক দিয়ে ভক্ত আসে, আমেরিকা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে। তো দাদা, তোমার থেকে মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে খুব ভালো লাগলো, আমাদের দর্শক বন্ধুরাও অনেক কিছু জানতে পারবে এসব সম্বন্ধে। ব্যাপার মাকে আমরা যতটা আমরা ছড়িয়ে দিতে পারি আমরা বড় আনন্দের ব্যাপার, মায়ের বাণী যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, দিকে দিগান্ত যত ছড়িয়ে পড়বে ততই আমাদের আনন্দ, কেন মায়ের বাণী আমাদের আর কিছু না, মা যাতে যতটা মায়ের ইয়েটা যত ছড়িয়ে যায় তত আমাদের বড় আনন্দ। এবং মানুষে এখানে আসে, মানুষে ভগবানের কাছে মায়ের কাছে এসে ডাকে, হ্যাঁ সবাই তো অশান্তিতে ভুগছে, একটু শান্তি পায় মায়ের কাছে এসে, শান্তি পেয়ে এসে যাতে তাদের ভালো লাগে, হ্যাঁ এর জন্যে মা যেন তাদেরকে মঙ্গল কামনা করে, তার জন্যই মায়ের কাছে সবাই যেন ছুটে আসুক, তাতে মাও মানে মনের দিক দিয়ে তারা এই ভক্ত এই সন্তানের প্রতি মাও ভালোবাসবে, তাদের আরও বেশি ভালোবাসবে। বন্ধুরা, তোমরা দেখলে আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দির রানাঘাটে অবস্থিত, তো আমরা এটাই রেকমেন্ড করবো তোমরা এখানে এসো, মন্দির দর্শন করো, মায়ের মহিমা গ্রহণ করো। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ভুলবে না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটা ওটা দাবিয়ে দেবে, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো বাই।